بسم الله الرحمن الرحيم <applause> شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته يقبل البرشنة هدشه دي ونكشموين আমরা নামাজে কেঁদে ফেলি সেটা আবেগ থেকেই হোক আর নিজের কৃতকর্মের জন্যই হোক এখন যদি আমাদের নামাজে কান্না আসে আর যদি আমরা কেঁদে ফেলি তাহলে কি আমাদের নামাজ হবে না নামাজে কান্না আসা এটা দুই প্রকারের একটা হচ্ছে আল্লাহর ভয় রামরা বলছেন যে মা সব থেকে উত্তম হচ্ছে যে কোনো মানুষের উপরে কোনো মুসলমানের উপরে কোনো বিপদ অবদ যদি আসে তাহলে নামাজের মাধ্যমে সে কি করবে আল্লাহর কাছে ভয়টা প্রকাশ করবে ওয়াক্ত কানান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে اذا حزبه امرن صلى আল্লাহর নবীর উপরে কোনো বিপদ কোনো বড় মুসিবত এলে আল্লাহর রব্বিকি করতেন সালাত আদায় করতেন ওব কাউফি সালাত ইযকার মিন খাশিয়াতিল্লাহ তাআলা ফ মুস্তাহাবুন মাশরু'

অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর নবীর কাছে এলাম তখন আল্লাহর নবী সালাত অবস্থায় ছিলেন ওয়ালি জাউ ফিহি আজিজুন কা আজিজিল মির্জাল আর আল্লাহ নবীর ভিতর থেকে একটা ফুটন্ত পানির যেমন একটা টক করে শব্দ হয় সেরকম একটা কান্নার শব্দ বেরিয়ে আসছিল ইয়ানি ইয়া বকি অর্থাৎ আল্লাহর নবী ছিলেন। قال الشيخ ابن عثيمين رحمه الله ابن عثيمين رحمه الله بولتن. الشيخ ابن عثيمين رحمه الله بولتن. البكاء عند قراءة القرآن. القرآن بكره شمئك النكرة. وعند السجود سجدك النكرة. وعند الدعاء دعاء كرسومي النكرة من صفات الصالحين. اهتم نيك بندادير جون. والانسان يحمد عليه. আর এমত অবস্থায় কোরআন তেলাওয়াত করতে গিয়ে সাজদায় কিংবা দোয়া করতে গিয়ে যদি কান্না আসে তাহলে আল্লাহর প্রশংসা করা দরকার যে আমি একজন নেক বান্দা। যে ও আম্বল বুকা অফিস চলা চেলি মুসাবিন দুনিয়াবি তবে যদি দুনিয়ার কোনো বিপদের কারণে যে শরীরের কোন ব্যথা কিংবা দুনিয়ার কোনো কারণে যদি কান্না আসে ফা ইনকা না মাগলুবান আলাইহি আর কান্নাটা আপনি চেপে আছেন অথচ কান্নাটা বেরিয়ে যাচ্ছে লা ইয়ুমকিনু দাফউহু কোনভাবেই কান্নাটাকে বাধা দেওয়া যাচ্ছে না শত চেষ্টা করেও ফালা হারাজা আলাইহি তাহলে কোনো সমস্যা নেই ফওয়ালা তাবতু সালাতুহু বিযালিকা যে কান্না বেরিয়ে এলো কিন্তু এর জন্য নামাজ কিন্তু বাতিল হবে না তবে আম্মা ইনকান ইয়াকদিরু আলা দাফইহি ফলাম ইয়াদফাউহু ওয়াসতারসালামাহু তবে যদি আমি কান্নাটাকে চেপে রাখার চেষ্টা করা সম্ভব হয় আর আমি যদি চেপে না রাখি আর যদি এরকম চেপে না রাখার কারণে যদি আমার হাও করে কান্না বেরিয়ে যায় তাহলে কিন্তু ফাহুয়া মুফতিলুল্লি সলাতি ইন্দাল আর বা যে তাহলে অধিকাংশ উলামায়ে কেরামদের কাছে কিন্তু এটা নামাজ বাতিল করা জিনিস যাই হোক না কেন যদি কান্নাটা চেপে রাখা সম্ভব হয় তাহলে চেপে রাখতে হবে আর চেপে রাখা সম্ভব না হলে যদি কান্নাটা এসে যায় তাহলে কিন্তু নামাজের কোনো ক্ষতি হবে না আর যদি সেটা যদি আল্লাহর ভয় হয় তাহলে যেমন এর আগে বলা হলো এটা হচ্ছে একটা উত্তম কাজ আল্লাহর ভয় হলে এটা হচ্ছে একটা প্রশংসনীয় কাজ দুই নম্বর কথা হচ্ছে আমরা নামাজ হয়ে যাবে এছাড়াও নফল অথবা তাহার জন্য আমাদের সিজদাই আল্লাহর কাছে বাংলা ভাষায় দোয়া করে যেহেতু আরবি ভাষা আমাদের আয়ত্তে নেই সেক্ষেত্রে কি আমাদের নামাজ হবে না জি হ্যাঁ নামাজ হবে সাজদাই কিংবা আপনি আহ শেষ তাসা হোদে শেষ তশা সালাম ফেরার আগে যদি আপনি বাংলায় দোয়া করেন চলবে বিশেষ করে নফল নামাজে আর সিজদাতে আমরা বাংলায় দোয়া করতে পারবো কিনা করতে পারবেন যেমন বলা হলো যে আপনি বাংলায় দোয়া করতে পারবেন তবে আমাদের উচিত হচ্ছে দোয়াগুলো আরবিতে শিখে রাখা যে দোয়াগুলো আমরা বাংলাতে করছি সেগুলো সব মোটামুটি প্রায় হাদিস আল্লাহ রসুল থেকে প্রমাণিত সেই দোয়াগুলো আমরা মুখস্থ করবো যতদিন মুখস্থ না হয়েছে ততদিন আমরা বাংলায় করব আর মুখস্থ হয়ে গেলে বাংলা ভাষা ব্যবহার না করে আমরা আমাদের আল্লাহর নবী সাল্লা সাল্লামের ভাষাতেই দোয়াগুলো করবো এটাই হচ্ছে